কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত হয়েছে। বিস্ফোরণে আরও আহত হয়েছে অন্তত 8 জন। শনিবার সন্ধ্যা 7টায় কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের 4টি দোকানে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্টের মালিক মিন্টু সহ আটজনকে শেখ হাসিনা বার্ন ইউনিট সহ অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।